আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, তাই তো আমি বিচ্ছেদ ঘটাচ্ছি। এবার এক চাঞ্চল্যকর তথ্য দিলেন সানাই মাহবুব, নিজ মুখেই জানালেন স্বামীর শারীরিক অক্ষমতার কথা। দর্শক, আসল রহস্য কি, কোন ধরনের অক্ষমতায় ভুগছেন সানাই মাহবুবের স্বামী আর যার জন্য সানাই বিবাহ বিচ্ছেদ ঘটাচ্ছেন, দর্শক চলুন তার বিস্তারিতটা জেনে নেওয়া যাক। ব্যক্তিগত জীবনে ব্যাংকার আবু সালেহ মুসার সঙ্গে ঘর বেঁধেছিলেন মডেল অভিনেত্রী সানাই মাহবুব। সম্প্রতি এই ঘর ভাঙছে বলে নিজেই জানিয়েছেন সানাই। তবে অনেকগুলো কারণ সামনে আসলো, ঠিক কি কারণে বিচ্ছেদ দিচ্ছে তা এখনও স্পষ্ট না। এবার সামনে আনলেন নতুন আরেকটি কারণ। সানাই জানালেন এই সংসার আর করা হচ্ছে না, স্বামী আবু সালেহ মুসার শারীরিক অক্ষমতার কারণে তার থেকে আলাদা হয়েছেন। তিনি বলেন, আমার স্বামী শারীরিকভাবে অক্ষম, অনেক ডাক্তার দেখিয়েছি, কাউন্সিলিংয়ের কাছে নিয়ে গিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের রাতেই তার সমস্যার কথা জানতে পারি। বিষয়টি আমি প্রথমে মেনে নিয়ে চিকিৎসা করাই, কিন্তু লাভ হয়নি। সেও অনেক হার্বাল ওষুধ খেয়েছেন, তাতেও কোনো লাভ হয়নি। তার পরিবার তার ব্যাপারে উদাসীন, তারা আমার মিডিয়া নিয়ে প্রশ্ন তোলে। তাদের সন্তান অক্ষম জানার পরও আমাকে এভাবেই মানিয়ে নিতে বলে, এভাবে তো আর চলতে পারে না। তাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া। গত 22 মে প্রথম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিচ্ছেদ স্বাভাবিক ব্যাপার, জীবনেরই অংশ শীর্ষক একটি স্ট্যাটাস দিয়ে ডিভোর্সের ইঙ্গিত দেন তিনি। এর মাঝে বুধবার রাত প্রায় 9টার দিকে ফেসবুক পেজে স্বামী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসার সঙ্গে ডিভোর্সের অফিসিয়াল কাজ শুরুর কথা নিশ্চিত করেন সানাই। এদিকে সম্প্রতি তার স্বামী আবু সালেহ মুসা সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন তাকে মারধর করেছে সানাই, এতে তার কিডনিতে সমস্যা হয়েছে। তবে এই ব্যাপারটিকে সানাই নিজে মিথ্যা বলে দাবি করছেন, এমনকি সানাইয়ের স্বামীও এই ব্যাপারটিকে সত্য বলছেন না। এ নিয়ে শুক্রবার ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সানাই। তার দাবি তার স্বামীর দাবি সত্যি নয়, তাকে তিনি মারধর করেননি। প্রসঙ্গত 2022 সালের 27 মে পারিবারিক আয়োজনে কাউকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিলেন সানাইয়ের পরিবার। পরে ঠিকই জানাজানি হয়ে যায় সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। তার স্বামী মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়। দর্শক, সানাই মাহবুবের এমন সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।